চয় সাজি চয় সাজি চয়। এবার আমি এগুলো সব জ্বালিয়ে দেব, আমি নিজে আত্মত্যাগ করব। সার্জির আদেশ, সার্জির আদেশ মানে ভগবানের আদেশ। কেউ আমাকে দেখছে না তো? না না, কে দেখবে? এগুলো তো সব মাটির প্রতিমা। কি হলো, কি চিচি করছো কেন? তাকিয়ে দেখো। কোন দিকে? ওইখানে বাজি পড়াচ্ছে, প্যান্ডেল পুড়ে যাবে, আমরাও পুড়ে যাবো। কথা বলছে, মাটির প্রতিমা কথা বলছে। টেনে মারবো এক থাপ্পড়। আমরা মাটির নই, আমরা জ্যান্ত। জ্যান্ত ঠাকুর, সর না ওখান থেকে, সর। নিয়ম জানিস না? প্যান্ডেলের 100 কিলোমিটার মধ্যে বাজি ফাটাতে নেই, যা। আমি তো প্যান্ডেলের পেছনে বাজি ফাটাচ্ছি। চুপ, বাবার কাছে গিয়ে ফাটা, বাবার কাছে গিয়ে ফাটা গেছে। কি হয়েছে কি মতি? প্যান্ডেল আগুন দিচ্ছে। এই কেল সাইলেন্স, হাই নম কি কোয়াইট, হাই নম ধরা পড়ে যাবে, আই নম নম অং নম। এখনো যাসনি? যাবি? অসম্ভব, জনার্দন জানান আদেশ। আমার স্যাজি দোষ নেবেন না, বাজি আমাকে ফাটাতেই হবে, প্রাণ দিয়ে আমি বাজি ফাটাবো। তোর দাঁড়া পর্দাটা পড়তে দে, তোর ব্রেক ফেল করিয়ে দেবো। সাইলেন্স, হাই নম কি কোয়াইট, হাই নম ধরা পড়ে যাবে, আই নম। আগুন দিচ্ছে। এই আমরা দেবতা, তুই ভয় পাচ্ছিস না? কি গো, আরে একটা কিছু করো না, জনার্দন জানা তো আগুন দিয়ে আমাদের পুড়িয়ে দেবে। দেখছি দেখছি, দাঁড়াও। এ কেলো ঠাকুর মশাই, এ কেলো ঠাকুর, এ কেলো ঠাকুর, রায়গে রাওয়া দেখছো? পর্দা ফেলুন, পর্দা পর্দা ফেলুন। ব্যাকফেল করিয়ে দেবো একেবারে। ভগলান হয়ে গেল, হে ভগলান। আপনারা একটু তোড়া দাঁড়ান প্লিজ, সবাইকে একটু দেখতে দিন। আপনাদের ব্যবস্থাটা অত্যন্ত খারাপ মশাই, বুঝলেন? কচি পাড়ার সব কচি মাথার পূজো। আচ্ছা, আপনারা কি লেডিস আর জেন্টসকে কি আলাদা করতে পারেননি? ঠিকই তো। আচ্ছা, সব প্যান্ডেলে তো ফ্যানের ব্যবস্থা থাকে, আপনারা রাখেননি কেন? কত দূর থেকে এসেছি জানেন? উফ, এই যে শুনুন শুনুন, একটু ফু দিন তো, ভীষণ গরম। জানি জানি, আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন, দূর দূর থেকে। এটা আমাদের তাগ্য, কি করবো বলুন দাদু। কোনো পুজোতেই দেখিনি, এখানেই দেখলাম যে মায়ের মুখ ঢেকে রেখেছে, কোনো জায়গায় দেখিনি এই ব্যবস্থা, জানেন তো? ঠিকই তো। আচ্ছা, আপনারা প্রতিমার পর্দাটা সরাচ্ছেন না কেন বলুন তো? আসলে এবছরের পুজোর এটাই আমাদের থিম।
এটাই আমাদের টিম। এক ঘন্টা পর পর পর্দা পড়বে, আবার 15 মিনিট পর পর্দা উঠে যাবে। বাপের জন্মে শুনিনি বাপু। আচ্ছা ওই গ্যাপগুলোতে কি ঠাকুর ফেসিয়াল করবে? আরে কাকু পর্দা তো তুলতে বলুন না। আঙ্কেল প্লিজ পর্দাটা তুলতে বলুন না। গিট একটু পরে তুলবো বাবা, 15 মিনিট পর। বাপ রে বাপ। আরে একটু ধৈর্য ধরো, 5 মিনিট তারপরে উঠে যাবে, টানা 1 ঘন্টা থাকবে বাস। দুষ্টু রাজা, তোর জেঠিমা সবসময় কি বলতো? বলতো বিপদের সময় সবসময় মাথা বরফের মতো ঠান্ডা রাখবে। আবার ভুল করলি গজা। কেন গজা? আমার জেঠিমা তোর মা হয়। তাই না? হ্যাঁ, আর ভুল হবে না। ঠিক আছে ঠিক আছে। দুষ্টুটাকে নিয়ে কি করবি এটা আমি ভেবে পাচ্ছি না। আমার মেকআপ করে আসা হয়েছে, হ্যাঁ দস্যুরানি সেজেছে, পাঁচু পাঁচালি আমাকে না গজু গজু বলে ডাকতো, জানিস তো। রাজা জ্ঞান ফিরছে গো আবার। রাজা খুব সাবধান, জ্ঞান ফিরলে কিন্তু পাক করে পালানোর চেষ্টা করবে, বেঁধে রাখবি একেবারে। দেখবি রাজা জ্ঞান ফিরলেই বলবে আমি কোথায়। জানতো কে আপনি? দুর্গা, ডবল দুর্গা। হ্যাঁ দুর্গা, কোনো ভেজাল নেই, মাটির না, একবারে জ্যান্ত আগামার কাঠ। যা আবার অজ্ঞান হয়ে গেল, গয়াদাকে দেখে ভয় পেয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। কিন্তু এটাকে ছাড়িস না রাজা, এরকম করে বেঁধে রাখ। ছাড়বো না গজা, একদম ছাড়বো না। কিন্তু হাতে আর সময় নেই, তোরা তাড়াতাড়ি মণ্ডপে চলে যা, পর্দা ফেলা রয়েছে, গিয়ে ঠিকঠাক করে দাঁড়িয়ে পড়, ঠিকঠাক করে। হ্যাঁ ঠিকঠাক করে। হ্যাঁ হ্যাঁ দাদা, চলো চলো, আমি তো কার্তিক। তাড়াহুড়ো করিস নি মতন, তাড়াহুড়ো করিস নি। দেখলি না ধস্তা ধস্তে কাপড় জামা সব লুজ হয়ে গেল, ঠিক করে নি দাদা। ঠিক কর ঠিক। ও রাজা দাদা, আমার মেকআপ ঠিক আছে না? কিছু মদন মদন একদম ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি যা মদন, তাড়াতাড়ি যা, অনেক দূর থেকে লোকজন আসবে, তোরা দেরি করলে আবার রেগে যাবে, যা। ঠিক ঠিক দাদা চলো। আর তারা মদন, তোকে তখন থেকে বলছি তাড়াহুড়ো করিস না, তাড়াহুড়ো করিস না। জানিস মদন কি ফিরে এসে কি করবো? দুষ্টু পাঁচুটাকে বেঞ্চির উপরে 10 ঘন্টা দাঁড় করিয়ে রাখবো, কান ধরে উঠবোস করাবো, এইসব করাবো। ঠিক আছে গজা গজা, তাড়াতাড়ি যা, তোর তাড়াতাড়ি যা। চ কি দুষ্টু রুজ লাগছে না। জি জি জি, আমি টাইপ করে দিচ্ছি, ধরে ধরেছি। আর চল ভুলে যাবে, ছাড়বো না। পাঁচালি পাল, তোমাকে ছাড়বো না, তোমাকে পুলিশেও দেবো না, তোমাকে আমরাই শাস্তি দেব। আমি কোথায়? তুমি চিরক্ষণে। তার মানে চিড়িয়াখানা? একদম ঠিক বলেছো। আর পাঁচালি পাল, তোমার টিকি যখন একবার ধরতে পেরেছি, তখন জনার্দন জানাকেও এখানে ধরে নিয়ে আসবো, তোমাকে এখানে বন্দি করা হলো। ঠক চচ্চর, কোনো ঠাকুর নেই, সব মানুষকে ঠাকুর সাজিয়ে মানুষদের ঠকানো হচ্ছে। চুপ। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী মা, দেশ থেকে অনাচার দুর্নীতি সব দূর করে দাও, নেতাদের মাথায় সুবুদ্ধি দাও মা। মাগো কি সুন্দর, ওষুধটা টুলে বসে আছে, দেখ সিংহটা একদম মানুষের মতন, তাই না? কার্তিকটা বড্ড রোগা। অদ্ভুত, দেখো কার্তিকের পাশে লক্ষ্মী, দেখেছো? শাস্ত্রে কিন্তু এমন নেই। থিম পূজায় নতুন শাস্ত্র তৈরি করেছে এরা। আমি তো গণেশের পাশে থাকবো, আমি তো লক্ষ্মী। আই মরবি না, তাই হারিন যেরকম দাঁড়িয়ে আছিস, দাঁড়িয়ে থাক, পারবার ঠিক করবি, মরবি না। টাটু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি একটা জিনিস দেখেছো খাল করে? এই দুর্গা ভিটামিন খেয়ে নিজে কত মোটা হয়ে গেছে দেখো। কিন্তু দাদা দেখুন, মায়ের চোখ দুটো কিন্তু খুব সুন্দর। তারিকা নট রিচেবল নট রিচেবল বলেই যাচ্ছে, কচি পাড়ার আর নট রিচেবল, এই মোবাইল কোম্পানিগুলোকে না তো ধরে ধরে। কে আলিয়া? না না না, আলিয়া আসবে কোথেকে?
তবে কি পাঁচু এলি না? পাঁচু তো বডিতে পেটো লাগিয়ে রাজা গজার প্যান্ডেল পুড়িয়ে ছাই করে দিয়েছে, আমার জন্য পান উচ্চর্গ করেছে। পাঁচু চাবাজ পাঁচু, আয় বলে বলে, আয় বলে বলে, আয়। কিন্তু ইসলামাবাদের মতো দুমপটা চাওয়াজ পাচ্ছি না কেন? তবে কি পাঁচু ধরা পড়ে গেল, পালালো? দমকলে টংটং আওয়াজও পাচ্ছি না তো। দেখি লোকজন তো দৌড়চ্ছে না, আরেকবার ফোন করে দেখি কি হচ্ছে ওখানে, কে জানি। উফ, আবার নট রিচেবল বলছি। আসবো জনাদা? হায় বেঙ্কি, আয়। কি ছটপট করছেন তো? করবো না, আমি ছটপট করবো না কেন? যার জন্য ছটপট করছেন সে ধরা পড়ে গেছে। ধরা পড়ে গেছে, ওই জন্য তো লোকজন দৌড়াদৌড়ি করছে না, দুমপটা আওয়াজও পেলাম না, চামনে দিয়ে দমকল ওই বড় জিনিসটা বাজাতে বাজাতে গেলও না। এ ভেঞ্চি, তুই সত্যি কথা বলছিস নাকি আমায় ভেঞ্চি দিচ্ছিস? কেবল ভাঙছি, একটু স্ট্যাটাস আছে জনাদা, মিথ্যে কথা বলে না কেবল ভাঙছি, নোবেল ভাঙছিস ছেলে। এই চল না চল না, ধরা পড়ে গিয়ে ও আমার নামটা বলে এই এখন কোথায় রে? সেটা আমি বলতে পারবো না জনাদা, তবে আপনার ওই প্যান্ডেল পোড়ানোর প্ল্যান খতম। কি মিছ, কি মিছ! তবে আপনাকে একটা ভাঙছি দিতে পারি জানালা। দে না দে না, দুটির জন্য একটা ভাঙছি দিয়ে বল বল বল। কালকে অতি বালক ভোজন জনাদা, বালক ভোজন। বালক ভোজন? হ্যাঁ, পাড়ার ওই ছোট ছোট ছেলে মেয়েদেরকে খিচুড়ি আর লাবড়া খাওয়াবে, সঙ্গে চাটনি আর ভাজা পাঁপড়। তোর কি উদ্দি রে, তোকে তো বাঁধিয়ে রাখতে হবে। কলিয়া আয়, আয় কলিয়া, তোকে কিরাম করে কলিয়া উঠতে শিখিয়েছিলাম। চল না, তোর কি বুদ্ধি, তোকে না মেরে তোর মূর্তি বানিয়ে আলমারির মধ্যে রেখে দেবো। তুই বড্ড ভারী হয়ে গেছিস, আর বেশি কোলে নিয়ে যাবেন, ঠিক কোল থেকে নাম নাম নাম। এখন তাহলে কি করবেন জনাদা, কি করবেন? কি করব, কালকে সবাই খিচুড়ি খাবে আর মরবে, আর সব কটাকে লালবাজার থেকে এঁচে ধরে নিয়ে যাবে। খিচুড়ি খাবি না রাজায়ন গজা? এবার তোদের বিচর্জনের বাজনা বাজবে। আরে ঢিং, আমাদের গাছা বাজারে এরকম বালক ভোজন হতো না জানো তো সুভদা? আর মাঝে মাঝে কি হতো, সবাই বলতো দুর্গা মাইকি জয়। ভোজন সেটা এখানেও হবে, বলো। বলবো বলো, বলো দুর্গা মাইকি জয়, বলো দুর্গা মাইকি জয়। বাচ্চারা খিচুড়ি কেমন হয়েছে? ভালো। রাজা, আমাদের তো এই বালক ভোজনের ফার্স্ট ব্যাচ বসে গেল। ওকে দাও, ওকে দাও দিচ্ছি। কিন্তু যার জন্য এই বালক ভোজনটা হলো সেই বালকটিকে তো দেখছি না। তাই তো, গজা কোথায় গেল? এই মদন, মদন দেখ না গজা কোথায় গেল কাছে। যাচ্ছি। ও রাজা দা, হ্যাঁ এই দেখো, একদম বোকা গজা। ও গজা দা, গজা মা, তোর আমাকে ধরে ফেলিছিস? হুম, তাহলে আর চাদরটা লাগবে না। গজা, তুই তুই বাচ্চাদের সঙ্গে খেতে বসেছিস কেন? আমি তো টেস্ট করে দেখছিলাম রাজা খিচুড়িটা কেমন হয়েছে। ও গজা দা, এটা তো বালক ভোজন হচ্ছে গো। মদন, তুই না কিচ্ছু বুঝিস না, খিদে পেলে আমি বালকই হয়ে যাই রে, আমার বয়স কমে যায়। তুই তো এবার ভোট দিলে, তুমি এখনো বালক। হ্যাঁ,
ভোটে যদি খেতে দিত তাহলে বয়স কমিয়ে খেতে চলে যেত, ভোট ক্যান্সেল হয়ে যেত। এটা ইংরাজি। রাজা অনেক খাওয়া হয়েছে ওর? ভোট না রাজা, ওটা আর যাবে না। একবারটি যখন বসে পড়েছি, এইটা আমার ব্রেকফাস্ট হলো, তোদের সঙ্গে আবার দুপুরে বসবো, সেটা লানচ হবে। মদন লাভরাটা অভুব্য হয়েছে, চার বালতি নিয়ে আয় আমার জন্য। গজা চার বালতি লাভরা থরখড়ি খেলে তোর পেট খারাপ হবে। আমার পেট খারাপ হয় না রাজা, তুই তো জানিস। যা মদন নিয়ে যা, যা যা যা। আচ্ছা যা নিয়ে যা। যাও মদন, ওকে আরো চার বালতি লাভরা এনে দাও। চার বালতি খাও। বিউটিফুল বিউটিফুল। মালপত্র ঠিক সময় মতো দেবে না, খালি তাড়া খালি তাড়া। আরে বাবা, বসাবার আগে একটু বলবি তো, তাড়া দিলেই হলো। দেখছে না বৃষ্টিতে মরে যাচ্ছি। বাপরে বাপ কি বৃষ্টি রে, যারা দুর্গাপুজো জুড়ে একদম বৃষ্টি হচ্ছে। মা দুর্গাকে আর ভাসান দিতে হবে এমনি গলে। ঠিক জায়গায় চলে এসছি, এইবারে এটাকে চাইজ করতে পারলে না রাজা গজার পুরো জেল হয়ে যাবে। আরে রতন কোথায় গেলি রে, খালি ফাঁকি বাজি। হ্যাঁ আরে আসবি তো, বাথরুমে ফেলে এসছি, এইবার তোর পালা। না ছাতাটা চড়িয়ে দি। আরে আমি রে, আমি আমি ঠাকুর কটক থেকে এসেছি। হ্যাঁ চল, তোকে আমি বেশি কিছু করবো না। এই এই কাঠটা দিয়ে না ছোট্ট একটু মারবো, বেশি লাগবে না তোর, অজ্ঞান হয়ে যাবি। পাগল নাকি? কি বলে, কি বলে? এই সাবধানে পড়িস, কিন্তু এরকম তালকার চিৎকার দেখি চামনি উনুন আছে, উনুনে কিন্তু অনেক কিছু পুড়ে যেতে পারে। কি বিচ্ছি রে বাবা, ওই চুপচাপ চুয়ে থাক। এক ঘন্টার আগে তুই যদি উচিত না, তোর ওই চেলা কাঠ দিয়ে পেটাবো। সুন্দর গন্ধ বেরিয়েছে, এটাতেই ঢালতে হবে। কি বৃষ্টি শুরু হয়েছে, দরকার আছে বৃষ্টির মধ্যে কাদা পাদা দিয়ে আমাকে অচুর মানানো। টিম জনার্দন জানা, ঠাকুরের হাতে শিশি। এবার দেখ, বালক ভোজনের বদলে বালক মৃত্যু, পুরো টিক-টইন্টি খাবে আর মরবে। পুলিশের গাড়ি এসে রাজা গজার ওখানে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাবে, এটা ভাবতেই আমার দেখো দেখো লোম একদম অ্যান্টেনা হয়ে যাচ্ছে। এইবার আচল কাজটা করতে হবে। কি মেশাচ্ছি? বাচ খতম, গপা গপ খাবে আর টাপা টাপ মরবে, পুরো টিক টাইম বীজ পড়লো এখানে, লাচ পড়বে উঠোনে।
বিষ খিচুড়িতে ঠাকুর কি মিশালো?